গড় বাঁচাতে কামান দাগলেন মদন মোহন। ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। বিষ্ণুপুর মল্লরাজ ভূমিও বর্গিদের হাত থেকে রেহাই পায়নি। মল্লগড় থেকে 32 মাইল পূর্বে গড় মন্দারণ লুট করে রাজ্য সড়ক ধরে কোতুলপুর, কুম্ভস্থল, জয়পুর ইত্যাদি গ্রাম একের পর এক দখল করে বিষ্ণুপুরের দিকে ধেয়ে আসছে বর্গিরা। বাধা দিলেই মৃত্যু অনিবার্য। সেই খবর পৌঁছে গেল মল্লরাজ দরবারে। কিন্তু তাতে কি, রাজা গোপাল সিংহদেব এতটাই ঈশ্বর প্রেমে নিমগ্ন যে হরিনাম ছাড়া তার কানে আর কিছুই পৌঁছয় না। এমন সময় গুপ্তচর মারফত বর্গী সেনাপতি ভাস্কর পণ্ডিত জানতে পারেন মুন্ডমালা ঘাটের সামনে পাহাড়ে সাজানো আছে মল্লরাজ সেনাদের একাধিক কামান। এমনকি গোলন্দাজ বাহিনীর নজর তেমন একটা নেই। এই সুযোগে চতুর ভাস্কর পণ্ডিত রাতের অন্ধকারে পরীক্ষা কেটে কামান দখলের চেষ্টা করলে এক গোলন্দাজের কাছে ধরা পড়ে যান। শুরু হয় গোলাগুলি, কিন্তু কিন্তু মল্লরাজ সৈন্যের গোলা পৌঁছচ্ছে না বর্গিদের কাছে। তাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে কামানের গোলা, অথচ বর্গিরা পরীক্ষার নিচে আত্মগোপন করে এলো পাথারে গুলি চালিয়ে ক্রমশই পরীক্ষা ধরে গড়ে ঢোকার চেষ্টা করছে। পরাজয় নিশ্চিত ভেবে রাজসেনারা বারবার বিপদ সংকেত পাঠাচ্ছে রাজ দরবারে। রাজা গোপাল সিংহদেব অবিচল, তার একটাই কথা, মদন মোহনকে ডাকো, উনি রক্ষা করবেন। মল্লরাজ সেনারা লুটিয়ে পড়ছেন মাটিতে, বর্গিরা ঘরে ঢুকতে মরিয়া। রাজপথে তখন হাজার হাজার মানুষ খোল করতাল নিয়ে নাম সংকীর্তন করতে ব্যস্ত। রাজাও উপাস্যের আবেগে ভেসে আছেন। যুবরাজ কৃষ্ণ সিংহদেব বাবার পথ ত্যাগ করে মায়েরা দেশে গড় রক্ষার জন্য কিছু সেনা মুন্ডমালা ঘাটে রেখে বাকিদের সঙ্গে নিয়ে চললেন মারাঠাদের প্রতিরোধ করতে। সারা রাত নাম সংকীর্তনের পর নগরবাসী যখন ক্লান্ত, সেই শেষ রাতে ঘটল অলৌকিক ঘটনা। ধুলির সাথে গেল বাড়িঘর, আতঙ্কে পশু প্রাণীদের গর্ভপাত হতে শুরু করলো। বর্গিরা ছিন্ন ভিন্ন হয়ে যে যার মতো পালিয়ে গেল। কেউ বা দ্বারকেশ্বর নদ পার হয়ে উত্তর দিকে চলে গেল। ভাস্কর পণ্ডিত বিষ্ণুপুরের উত্তর পূর্ব দিকে হেড়ে পর্বতের জঙ্গলে ভয়ে লুকিয়ে পড়ল। সংকীর্তন বন্ধ করে রাজা জিজ্ঞাসা করলেন, আমার আদেশ অমান্য করে কে দলমর্দনে অগ্নি নিক্ষেপ করেছে? এক গোলন্দাজ ভয়ে আড়ষ্ট পায়ে রাজার সামনে এসে বলেন, মুন্ডমালা ঘাটের পরীক্ষা পাহাড়ের নজরদারির দায়িত্ব ছিল আমার। বর্গিদের গতিবিধি দেখছিলাম, সেই সাথে দেখি একটি সাদা ঘোড়ায় চড়ে ক্ষিপ্র গতিতে নীল পোশাক পরা এক সৌম্যকান্তি বালক মুন্ডমালা ঘাটে এসে দলমাদল কামানে অগ্নি সংযোগ করছেন। সেই দৃশ্য দেখে আমি আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে পাবার পর দেখি বর্গিরা কেউ নেই, আর ওই দেবতুল্য বালককেও কোথাও কেউ দেখতে পেলেন না। রাজা তখন কাঁদতে কাঁদতে বললেন, তিনি নিজেই বর্গিদের দাঁড়িয়ে নিজের গড় রক্ষা করেছেন। আবেগে আপ্লুত হয়ে রাজা মন্দিরের দিকে এগিয়ে যেতে লাগলেন। আচমকা রাজবাড়ির দুইওয়ালা রাজার পায়ে পড়ে মিনতি জানিয়ে বললেন, আমি মদন মোহনের জন্যই দই নিয়ে আসছিলাম রাজাবাবু। মাঝপথে এক দ্বাদশ বর্ষের বালক ঘোড়ার পিঠ থেকে নেমে আসার পথ আগলে দাঁড়ালেন। তিনি বললেন, বর্গিদের সঙ্গে লড়াই করে আমি খুবই ক্লান্ত, পিপাসায় ভেতরটা শুকিয়ে যাচ্ছে, আমাকে কিছু দই দেবে? দেখলাম বালকের সারা অঙ্গে
বারুদের কালি, ঘামে ভিজে গেছে গায়ের পোশাক, দই খেয়ে তৃপ্ত হয়ে এক হাতে সোনার বালা খুলে আমায় দিয়ে বললেন, দাম নেই, এই বালা দাও, আমাকে এটা দেখালেই তিনি সব দাম দিয়ে দেবেন। কথা শুনে রাজা কপাল চাপড়াতে লাগলেন আর বললেন, আমি অভাগা, সত্যি অভাগা, তাই আমার উপাস্যকে চিনতে পারিনি। ওরে ওরে দই খেয়েছে আমার ছেলে নয়, স্বয়ং মদন মোহন। দ্রুত মন্দিরে গিয়ে দেখেন দরজা খোলা, রত্নবেদিতে শ্রীমতী সাইদা আর মদনমোহন নিচে দণ্ডায়মান, পরনে তার নীল পোশাক, সারা অঙ্গে বারুদের কালি, শরীর থেকে বিন্দু বিন্দু ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে, সারা মন্দিরে বারুদের গন্ধ। বিগ্রহের এক হাতের বালা নেই, রাজা গোপাল সিংহদেব আবেগে জ্ঞান হারালেন। অপুত্রক দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের মৃত্যুর পর 1712 সালে তার সহোদর গোপাল সিংহদেব বিষ্ণুপুরের সিংহাসনে বসেন। রাজা হয়েও গৃহী হয়েও তিনি ঋষির মতো জীবন যাপন করতেন, নিজে হরি নামে ডুবে থাকতেন, প্রজাদেরও ভগবত প্রেম বিলি করতেন। প্রজারা তাই হরিনামকে বলতেন গোপালের বেগার। অধরে মধুর।